হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম টু আয়ার ফিনান্সিং ইনফরমেশন টিভি চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে ফিনান্সিং ইনফরমেশন টিভির পক্ষ থেকে ট্যাপ সোয়াপ বিগ বিগ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে থাকবে ট্যাপ সোয়াপ তাদের ব্লক চেঞ্জ চেঞ্জ করতে যাচ্ছে সেই আপডেট এবং ট্যাপ সোয়াপ বিশেষ করে মাল্টিপল অ্যাকাউন্ট যারা ক্রিয়েট করেছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটার কোনো একটা জায়গা স্কিপ না করে সম সম্পূর্ণ দেখবেন যারা একটা ফোনে একটা টেলিগ্রাম অ্যাপের মধ্যে অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এবং অনেকগুলো মাল্টিপল ট্যাপস অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন আপনাদের করণীয় কি আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই মাল্টিপল অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেক্ষেত্রে কোনো রকমের সমস্যা হবে কি না এছাড়া একবারই তো প্রশ্ন করেছেন ভাই অন্য একজন ইউটিউবার সে আমাকে বলেছে যে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সমস্যা হবে তো সমস্ত প্রশ্নের উত্তর থাকবে আজকের ভিডিওতে তাই অবশ্যই ফার্স্ট লাস্ট পর্যন্ত ধৈর্য সরকার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো ফ্রেন্ড চলনের কথা না এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোটো করে একটি কথা না বলি আপনি যদি এখনো পর্যন্ত আমাদের ফিল্যান্সিক ইনফরমেশন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বটন উপরে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্স ফার্স্ট অল আমরা কথা বলবো ট্যাপস অফ ব্লক চেন নিয়ে তো দেখেন ট্যাপস অফ ব্লক চেন এই যে ইন্টারফেসটা আছে এখানে আমরা আগে দেখতে পেরেছি যে পাওয়ার বাই অফ এরকম কিন্তু একটা আপডেট ছিল বাট এখানে যখনই এটা পরিবর্তন করে পাওয়ার্ড বাই কমিউনিটি দেওয়া হয়েছে তখনই কিন্তু মানুষের মনে একটা দ্বিধাদ্বন্দ্ব চলে এসেছে এবং এটা নিয়ে গ্রুপে গ্রুপে কমিউনিটিতে কমিউনিটিতে এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এটাকে বলা হচ্ছে তো সেক্ষেত্রে এই যে পাওয়ার্ড বাই কমিউনিটি এই কথাটা কেন আসলো তারপরে সোয়াপ তাদের সোলানা পাওয়ার বাই সোলানা সেটাকে কেন চেঞ্জ করলো বা তারা কেনই বা বলতেছে তাদের চেঞ্জ করবে আসলে কি তারা এটা বলেছে বা চেঞ্জ করবে কিনা সেই বিষয়টা ক্লিয়ার করবো ফার্স্ট অফ অল আমি বলে রাখি আমি কিন্তু অনেকগুলো ভিডিও দিয়েছি যেখানে আমি বলেছি যে ট্যাপ সোয়াপ তাদের একটা নতুন প্রজেক্ট তাদের আশা থাকে বা তাদেরও একটা টার্গেট থাকে যে আমরা এই সেনে এটাকে নিয়ে আসবো তো সেরকমই কিন্তু তাদের একটা টার্গেট ছিল ট্যাপশের সোলানা বলবসইনে তাদের টোকেনটাকে নিয়ে আসবে কিন্তু কিছু কিছু আমরা বিষয়ে লক্ষ্য করেছি যেখানে সোলানার টিম থেকে বা সোলানার ম্যানেজার বা যে কোনো একটা কমিউনিটি থেকে ট্যাপশকে কিন্তু অপমান করে কথা বলেছে যেমন ধরে নিতে পারেন আপনার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের কথা কিন্তু তারা বলেছে তো সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে ট্যাপসোয়াব কি বিশ্বের ভিতরে দ্বিতীয় নম্বর স্থান কিন্তু দ্বিতীয় স্থান নিয়েছে ট্যাপসোয়াব তাদের কমিউনিটির মাধ্যমে তাদের তিরিশ মিলিয়ন প্লাস কমিউনিটি মেম্বার হয়ে গেছে এবং নোট কয়েনের থেকেও বড় কমিউনিটি তৈরি হয়ে গেছে এবং সেই কারণেই কিন্তু তারা এখানে তাদের পাওয়ার্ড বাই কমিউনিটির এই জায়গা পাওয়ার্ড বাই সোলানার এই জায়গায় তারা কিন্তু পাওয়ার্ড বাই কমিউনিটি দিয়েছে মানে তাদের কমিউনিটি বড় এবং পাওয়ার তাদের কমিউনিটি এখন কথা হচ্ছে তাহলে কি সোলানায় এটা আসবে না না সোলানায় এটা আসবে না এটা নিয়ে তারা তাদের কমিউনিটিতে কিন্তু একটা পোস্ট করে দিয়েছে যে পোস্টটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই যেখানে তারা স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে যে তারা তাদের ব্লক সেনকে চেঞ্জ করবে ঠিক আছে এখানে দেখতে পারতেছেন এই পোস্টে তারা ক্লিয়ার করেছে বিষয়টা যে তাদের এই পোস্ট যখন করেছিল গতকালকে তখন আঠাশ মিলিয়ন ছিল এখন কিন্তু তাদের ইউজার বেড়ে তিরিশ মিলিয়ন হয়ে গেছে আপনি দেখতে পারতেছেন এই যে তিরিশ মিলিয়ন ইউজার কিন্তু তাদের হয়ে গেছে এবং এখানে তাদের টেলিগ্রাম কমিউনিটিতে দেখেন তেরো মিলিয়ন ধরে নিতে পারেন চৌদ্দ মিলিয়ন কিন্তু তাদের টেলিগ্রাম কমিউনিটি বা টেলিগ্রাম চ্যানেলের সাবস্ক্রাইব নো নোট কয়েনের থেকেও বড় একটা কমিউনিটি তারা তৈরি করতে সক্ষম হয়েছে এখন তারা এখানে স্পষ্ট বলেছে তারা কিন্তু ডিফারেন্ট ব্লক চেইন চেঞ্জ করবে সোলানা না এ বিষয়টা ক্লিয়ার রাখেন তো সেক্ষেত্রে নিশ্চিত ছোলানা যে কথাগুলো বলেছে বা যেভাবে অ্যাভয়েড করেছে ট্যাপসোয়াইপকে সেক্ষেত্রে কিন্তু ট্যাপসোয়াব সোলানায় যাচ্ছে না তবে হ্যাঁ তারা এটাও ক্লিয়ার করেছে যে সোলানার থেকে ভালো একটা কিছু হতে যাচ্ছে ভালো একটা বোলক্সিনে তাদের টোকেনটা আসতে যাচ্ছে এখন আমাদের কথা হচ্ছে এটা সোলানায় আসুক আর বিএনবি স্মার্ট চেনে আসুক বা কোর বোলেক্সিনে আসুক যে বোলোক্সিন মন চায় সে বোলোক্সিনে আসুক ওটা আমাদের দেখার বিষয় না আমাদের দেখার বিষয় হচ্ছে আমরা ফ্রিতে এখানে কাজ করেছি এবং আমাদের প্রফিট কত হচ্ছে বেশি না কম হ্যাঁ অনেক সময় ব্লক সেনের উপরে নির্ভর করে টোকেন প্রাইসটা বাড়ে তো সেক্ষেত্রে আমরা তাদের ভিতরে বা তারা কাদের সাথে পার্টনারশিপ করতেছে কাদের সাথে ঝামেলা হচ্ছে আমরা অতটা দেখব না আমাদের কথা হচ্ছে প্রফিট নিয়ে তো সেক্ষেত্রে আমরা চাইবো সোলানা যেহেতু তারা রিজেক্ট করেছে সোলানায় যেহেতু টোকেনটা আনতেছে না অন্য যে ব্লক সেনে আনবে সেই ব্লক চেনটা সোলানার থেকে ভালো হোক এবং সেটা তারা খুব শীঘ্রই কিন্তু অ্যানাউন্সমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবে তারা এটাও কিন্তু ক্লিয়ার করেছে তো আমরা চাইবো যে ভালো একটা ব্লক আসুক তাদের কথাটা ঠিক থাকুক আর যেহেতু তাদের কমিউনিটি এত বড় একটা কমিউনিটি তারা করতে সক্ষম হয়েছে সেক্ষেত্রে সোলানার থেকে ভালো ব্লক চেইনে কিন্তু তাদের টোকেনটা আমরা দেখতে পারবো ইনশাল্লাহ তো ফ্রেন্ডস এই ছিল সোলানার যে ব্লক চেঞ্জ আপডেট এবার আমরা কথা বলবো মাল্টিপল অ্যাকাউন্টে দেখেন আপনারা অনেকেই আমাকে বারবার এস এম এস করতেছেন আমি এত করে বলতেছি তারপরও এস এম এস করতেছেন ভাই অমুক বলতেছে তমুক বলতেছে যে আমার ট্যাপ সোয়াপ আমি মাল্টিপল অ্যাকাউন্ট করছি অমুক ইউটিউবার তমুক ইউটিউবার বলতেছে আমারটা সমস্যা হবে এই হবে ওই হবে ভাই যে অন্য ইউটিউবারের কথা আমার কাছে বলবেন তার কাছে আপনি জিজ্ঞেস করেন না কেন আমার কাছে কেন জিজ্ঞেস করেন আমি তো আপনাকে বলেছি যে মাল্টিপল অ্যাকাউন্টে কোনোরকম প্রবলেম হবে না তবে হ্যাঁ হবে আপনি যদি আমাদের কমিউনিটি বা আমাদের ভিডিওগুলো রেগুলার না দেখেন তাহলে হবে আপনাকে আমাদের ভিডিওগুলো রেগুলার দেখতে হবে অ্যাক্টিভ থাকতে হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার মাল্টিপল অ্যাকাউন্টে কোনো রকম ইস্যু আসবে না যেরকম নোট কয়েন আমরা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি প্রফিট নিতে পেরেছি সক্ষম হয়েছি এবং এই ট্যাপসঅপ থেকেও মাল্টিপল অ্যাকাউন্টে আমরা প্রফিটটা নিতে পারবো তাহলে প্রফিটটা নেওয়ার জন্য আমাদের প্রসেসটা বুঝতে হবে এই বিষয়টা ক্লিয়ার তো এখন এখানে মাল্টিপল অ্যাকাউন্ট যারা করেছেন তাদের অ্যাট ফার্স্ট কাজ হচ্ছে প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বাড়ে আপনারা ফ্যান্টোম ওয়ালেট লিখে সার্চ করবেন ঠিক আছে ফ্যান্টোম ওয়ালেট লিখে সার্চ করে এটাকে আপনারা ইনস্টল করে নেবেন এটা ডাউনলোড ডাউনলোড করে ইনস্টল করবেন ইনস্টল করে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যখন আপনার একটা অ্যাকাউন্ট হয়ে যাবে ফ্যান্টো ওয়ালেটে সেটাকে আপনি লগ ইন করে নেবেন এখানে জাস্ট সিম্পল ট্রান্সলেট মেটামাক্সের মতো পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন এখানে বারো চব্বিশ ওয়ার্ড অথবা বারোটা সিট ফ্রাশ পাবেন সেটা আপনি কপি করে রাখবেন প্রাইভেট কিটা কপি করে রাখবেন পরবর্তীতে লগ আউট হয়ে গেলে লগ ইন করে নেবেন এখন আপনি যখন ফ্যান্টম ওয়ালেট ডাউনলোড করবেন এরপর আপনার টার্গেট হচ্ছে যে এখানে কতগুলো অ্যাকাউন্ট আপনার আছে আপনার জন্য যদি দশটা অ্যাকাউন্ট থাকে আপনি এই জায়গার মধ্যে জাস্ট ক্লিক করবেন ঠিক আছে এখানে জাস্ট একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে নিচের দিকে আপনারা এখানে দেখেন আমার কিন্তু এক দুই তিন চার পাঁচটা ছয়টা ওয়ালেট অলরেডি কানেক্ট করা আছে এবং ক্রিয়েট করা আছে আপনি কী করবেন এই যে এয়ার ওয়ালেট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে ক্রিয়েট নিউ ওয়াল অ্যাকাউন্ট ঠিক আছে এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন জাস্ট এখানে ক্লিক করলে আপনার একটা নতুন অ্যাকাউন্ট কিন্তু হয়ে যাবে আপনি চাইলে এখানে নাম চেঞ্জ করতে পারেন যেমন অ্যাকাউন্ট সেভেন আমি যদি ক্রিয়েটে ক্লিক করি আমার কিন্তু এই অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে যাবে এবং এই অ্যাকাউন্টটা আমি দেখতে পারবো তো দেখেন এটা কিন্তু অ্যাক্টিভ আছে এখন এইভাবে আপনার যতগুলো অ্যাকাউন্ট আসে অফ ততগুলো অ্যাকাউন্ট আপনি এখানে ক্রিয়েট করবেন এটা হচ্ছে ফার্স্ট এরপর আপনার যখন অ্যাকাউন্টগুলো ক্রিয়েট হয়ে যাবে আপনি কোন অ্যাকাউন্টে প্রথমটা কানেক্ট করবেন তো আপনি সেই অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করে সেটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি উপরে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে এখন আপনি টেলিগ্রামে যাবেন আপনার ট্যাপশপ অ্যাকাউন্টে ট্যাপশপে আসার পর এখান থেকে আপনি টাস্কে আসবেন টাস্কে আসার পর কানেক্ট সোলানা ওয়ালেটে এখানে ক্লিক করবেন এরপরে এই জায়গায় আপনি ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর এখানে নতুন একটা ইন্টারফেস চলে আসবে তো ফ্রেন্ডস এই ইন্টারফেসটাই আপনাকে বুঝে নিতে হবে তো দেখতে পারতেছেন এখানে ট্যাপশপ নতুন একটা ইন্টারফেস আসলো এখানে কিন্তু আমার একটা ওয়ালেট কানেক্ট করা আছে এখানে দেখতে পারতেছেন ডিসকানেক্ট এবং চেঞ্জ অ্যাড্রেস তো আমি এখানে ডিসকানেক্ট করে দিলাম আমার ওয়ালেটটা এবার আমি কানেক্টে ক্লিক করব কানেক্টে ক্লিক করার পর আপনাকে সরাসরি রিডাইরেক্ট করে আপনার ফ্র্যান্টোম ওয়ালেটে নিয়ে আসবে এবং আপনি দেখতে পারবেন আপনার ওয়ালেট যেটা আপনি রেখেছেন এই টেলিগ্রাম ট্যাপশপে আপনি অ্যাড করতে চাচ্ছেন কানেক্ট করতে চাচ্ছেন সেটা আসবে এখানে কানেক্ট বাটন আসবে জাস্ট কানেক্ট একটা ক্লিক করবেন এবং দেখতে পারবেন ব্যাগে আপনাকে নিয়ে আসবে এবং আপনার ওয়ালেট অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে নতুন ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে এবার ব্যাক টু মাইন্ড এখানে ক্লিক করে দেবেন জাস্ট সিম্পল ফ্রেন্ডস এই প্রসেসে আপনাকে করতে হবে এবার ধরেন আপনি আলাদা আরেকটা অ্যাকাউন্ট এখানে কানেক্ট করবেন এর জন্য আপনি কী করবেন আবারও আপনার যে ফ্যান্টো ওয়ালেট আছে এখানে আসবেন আসার পর এটাকে লগ ইন করে নেবেন লগ ইন করার পর এখানে আপনি উপরের দিকে যে অপশনটা দেখতে পারতেছেন যে অ্যাকাউন্ট সেকশন এই অ্যাকাউন্ট সেকশনে জাস্ট আবারও ক্লিক করবেন এখন আপনি অন্য আরেকটা টেলিগ্রাম ওয়ালেটে অন্য আরেকটা কানেক্ট করবেন তো এখানে আসবেন লগ ইন করবেন আর একটা ওয়ালেটের উপরে এটাকে আপনি ক্লিক করে দিবেন ঠিক আছে এটাকে ক্লিক করার পর আপনি এখান থেকে আবারও আপনার যে টেলিগ্রাম ওয়ালেট আছে ট্যাপ সোয়াপ মানে ট্যাপ ট্যাপসোয়াপ বোট বোটে যাবেন বোটটা ওপেন করবেন বোট ওপেন করার পর এখানে যে টাস্ক আছে আবারও আপনি টাস্কে চলে আসবেন টাস্কে আসবেন টাস্কে আসার পর এখান থেকে আবারও আপনি কানেক্ট চলানো ওয়ালেট এখানে ক্লিক করে ওপেনে ক্লিক করবেন ঠিক আছে ওপেনে ক্লিক করার পর আপনার সামনে নতুন একটা এন্টারফেস চলে আসবে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে আপনার সামনে এরকম একটা এন্টারফেস থাকবে এখানে আপনি দেখতে পারবেন কানেক্ট বাটন জাস্ট কানেক্টে ক্লিক করবেন ঠিক আছে এটা কিন্তু আরেকটা টেলিগ্রাম থাকবে যখন আরেকটা অ্যাড করবেন তখন কানেকটি ক্লিক করবেন এবং আপনার ফ্যান্টোমকে লগ ইন করবেন এখানে দেখতে পারবেন যে আপনি আলাদা আর একটা যেটা ফ্যান্টম ওয়ালেটে অ্যাড করে রেখেছেন সেই ওয়ালেট আসবে এবং এই ওয়ালেটে কানেকটি ক্লিক করার সাথে সাথে আপনার ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে বিষয়টা ক্লিয়ার ঠিক আছে এই প্রসেসে আপনারা কি করবেন আপনাদের মাল্টিপল অ্যাকাউন্টগুলোকে আপনারা এখানে কানেক্ট করে নেবেন এতে করে আপনার যখন এটা উইড্রো আসবে কোনো রকম মাল্টিপল ইস্যু আসবে না এছাড়া আপনি একা একা এখানে কিছু করতে যাবেন না আমাদের আপডেট ভিডিওগুলো ফলো করবেন তাতে করে আপনি প্রত্যেকটা আপডেট পাবেন এবং মাল্টিপল কোনো রকম ইস্যু আসবে না আপনি প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে এখানে প্রফিট নিতে পারবেন তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার ছড়িয়ে দেবেন যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে এই শুভকামনা আজকে তো এখানেই শেষ আল্লাহ হাফেজ